চন্দনাশর দোহাজারি হাজারে দীর ফারত আলহাজ শামসুদ্দিন সওদাগর এতিমহানা ও হেফজখানার উদ্বোধন করাইয়ে। প্রধান অতিথি হিসেবে এতিমহানার উদ্বোধন করে চট্টগ্রাম চোদ্দ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুকফুর রহমান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদউদ্দিন খন্দকার, লুকমান হাকিম, নুমান চেয়ারম্যান মোহাম্মদ বাবুর আলী সহ শিক্ষার্থী অলর অভিভাবক ও এলাহাবাসী। পাঁচতলা বিশিষ্ট ভবনত এতিমহানাময় প্রতিষ্ঠা করে চন্দনাইশের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শামসুদ্দিন সওদাগর। ইনশাআল্লাহ আল্লাহ বিশুদ্ধ হয় মসজিদ মাদ্রাসা করি এবং এবছর কোরআন হাফেজ এতে মনে সারা বললাম আগামী যে ইনশাআল্লাহ আল্লাহ হয়ে তোরা নরমের দোয়ারি নরমা সহযোগিতা করলে এতে মনে হোক আপনার ইনশাআল্লাহ সারা বললাম। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারাস্তা কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপ এবং সি প্লাসের ফোন এই চাহ।